শিল্পীদের বাদ্যযন্ত্রে ভেসে আসছে বাংলাদেশের লোকগান। আবার একই মঞ্চে একই সুরে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের বার্তা। দুই দেশের সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে বাংলাদেশের রাজধানী ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্প্রিং ফেস্টিভ্যাল গালা। দ্য 2024 ভয়েজেস অফ স্প্রিং গোল্ডেন ড্রিমস শিরোনামে অনুষ্ঠিত হয় ক্রস বর্ডার স্প্রিং ফেস্টিভ্যাল ইভিনিং গালা। গেল বুধবার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে যৌথভাবে এই গালার আয়োজন করে ইউন্নানের প্রাদেশিক সরকার এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। চীনের ইউন্নান প্রদেশ থেকে আসা এক ঝাঁক শিল্পীর ঐতিহ্যগত নাচ, গান, অ্যাক্রোব্যাটিক্স, বাদ্যযন্ত্র ও জাদু সহ মনোমুগ্ধকর নানা পরিবেশনায় মুখরিত হয় গোটা আয়োজন স্থল। পাশাপাশি ছিল বাংলাদেশের ক্ষুদে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। এমন আয়োজনে অংশ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চীনা শিল্পীরা। চীনের চন্দ্র পঞ্জিকা অনুযায়ী নতুন বছর হচ্ছে ড্রাগন বর্ষ। আমার অনুষ্ঠানে আমি চাইনিজ নট, রেশমি কাপড়ের তৈরি পার্স আর ক্যান্ডি ব্যবহার করে সবাইকে চীনের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছি। আমি মনে করি বাংলাদেশে সাংস্কৃতিক পরিবেশের গভীর আমেজ আছে। এখানকার আবহাওয়া বেশ ভালো। আমি বাঙালিদের মুখের হাসি বঞ্চিত করেছি, কারণ তা দেখে আন্তরিকতা প্রতিফলিত হয়। তাদের কথায় উঠে আসে চীন বাংলাদেশের মৈত্রীর বার্তা। আমার নাম শ্যাং চাওছে, আমি ইউনান প্রদেশের খুনমিং সিটি কলেজের একজন শিক্ষক। প্রদেশী জনগণ আমাদেরকে আতিথেয়তা করার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান প্রদান আরও জোরদার হবে। বিআরআই উদ্যোগে সমর্থনকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ বাংলাদেশ উল্লেখ করে অনুষ্ঠানে চীনের ইউন্নান প্রভিন্সিয়াল কমিটি অব সিপিসির পাবলিসিটি বিভাগের ভাইস মিনিস্টার ও ইউন্নান প্রভিন্সিয়াল সিভিলাইজেশন অফিসের ডিরেক্টর ফ্যাং বিন দুই দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিনিময়ের কথা জানান। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া ঠিক রেখে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে। চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এটি একটি নতুন সূচনাকে প্রতিনিধিত্ব করে। কেবল বাংলাদেশ নয়, চীন বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও এটি নতুন সরকার, নতুন ভবিষ্যৎ, নতুন সহযোগিতার জন্য। এমন আয়োজন মানুষে মানুষে যোগাযোগ ও তৃণমূলের সংস্পর্শকে জোরালো করে এবং পারস্পরিক বোঝাপড়া শক্তিশালী করে। তাই এটি ভবিষ্যৎ সহযোগিতায় নতুন সুযোগ তৈরি করবে। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরো কিভাবে বাড়ানো যায় জানতে চাইলে সিএমজি বাংলাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের নবনিযুক্ত সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি বলেন, আমাদের সাংস্কৃতিক দল সেখানে যাবে, ওখানকার সাংস্কৃতিক দল আসবে, আমাদের শিক্ষার্থীরা, আমাদের যারা গান শেখে, যারা নাচ শেখে, যারা ছবি আঁকা শেখে, সেই শিক্ষা সংস্কৃতি এর নানান ক্ষেত্রে আমাদের যে তরুণ প্রজন্ম তাদের মধ্যে যদি আমাদের এক্সচেঞ্জ হয়, আমাদের শিক্ষার্থীরা চায়নাতে যায়, চাইনিজ শিক্ষার্থীরা আমাদের এখানে পড়তে আসে, সেটাও কিন্তু খুব ভালো হবে। আমাদের দু দেশের এই বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তারাই সবচেয়ে ভালো শুভেচ্ছা দূত হতে পারে। তো সেই জন্যে আমার মনে হয় এই এক্সচেঞ্জগুলো অনেক বেশি হওয়া দরকার।
বসন্ত উৎসব বা স্প্রিং ফেস্টিভ্যাল চীনের সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। আসন্ন এই উৎসবকে ঘিরে এই ধরনের উদ্যোগ শুধু দর্শকদের বিনোদনই দেয় না, দুই দেশের বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে সেতু হিসেবেও কাজ করে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা।